ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি চিকেনের আরেকটি রেসিপি নিয়ে। চিকেনের রেসিপিটা আজকে হলো চিকেন কোফতা রেসিপি। তো আমি প্রথমে চিকেনটাকে একদম পেস্ট করে নিয়েছি, আর পেস্ট করাই চিকেন লাগবে, বোনলেস পেস্ট করা চিকেন লাগবে। এখানে নিয়েছি আলু, লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, অর্ধেক টমেটো নিয়েছি আর অর্ধেক টমেটো বেটে দিয়েছি। এখানে দুটো পেঁয়াজ বাটা বড় সাইজের, আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আর অল্প কয়েকটুকরো পেঁয়াজ, মানে আদ খুব ভালো পেস্ট করতে লাগবে না, এটা কুচিয়ে দিলেও হবে। তো আমি অর্ধেক পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি চারমগজ আদা রসুন আর টমেটো একসঙ্গে বেটে নিয়েছি। তো এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। এখানে প্রথমে নিয়ে নেব একটা ডিম, দিয়ে দেব আদা রসুন পেস্টের বেশিটাই দিয়ে দেব। দিয়ে দেব অল্প একটু পেঁয়াজ বাটা, অল্প একটু দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, এটা ঝালটা ঝাল লঙ্কার গুঁড়ো, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দেব অল্প একটু গরম মশলা, শাহী গরম মশলা হাফ চামচ পরিমাণ। দিয়ে দেব অ্যারারুট বা কর্নফ্লাওয়ার দিলেই হবে, এটা বাইন্ডিং এর সুবিধা হবে। আর দিয়ে দেব একটু সাদা তেল, দিয়ে এগুলো একত্রে ভালো করে মাখবো। আমার এটা মাখা হয়ে গেছে, এবার চলুন এগুলোকে ভেজে দিয়ে দিচ্ছি সাদা তেল ভাজার জন্য। গোটা গরম মশলার মধ্যে দুটো এলাচ, দুটো দারচিনি, একটা শুকনো লঙ্কা, তেজপাতা একটা, আমি প্রথমে এই চিকেন গুলো ভেজে নেব। Thank you.
টমেটো এখানে কাঁচা লঙ্কা তিনটে চেরা আর যে রসুন বাটাটা বেশি দিয়ে রেখেছিলাম একটুখানি বাঁচিয়ে এটা সেটা এখানে দিলাম দিয়ে দেব চাল মগজ পাটাটা চাল মগজ আর হচ্ছে এখানে বাদামটা করতে ভুলে গেছি কাজু চাল মগজ আদা রসুন একসঙ্গে পেস্ট করে ভালো করে এখন একটু ভেজে নেব একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ অল্প দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে স্পাইসিটা এখানে কাশ্মীরিটা দেবো না বেশি লাল হয়ে যাবে দিয়ে দেবো জিরের গুঁড়ো ভালো করে এটাকে কষিয়ে নেব এবার দিয়ে দেবো টক দই টক দইটা তখন দেখাতে ভুলে গেছি এখন টক দই দিয়ে দিলাম ভালো করে কষাবো আর এই চিকেনের যেগুলো দিলাম এই চিকেন গুলো হচ্ছে ওই বোনলেস এর চিকেনের মধ্যে থাকে না একটু একটু হাড় সেই হাড় গুলো মানে একটু চিকেন সমেত কেটে বাদ দিয়ে দিয়েছিলাম তো সেগুলো আবার নষ্ট হবে সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে এগুলো নাও দিতে পারেন এবার একটু দিয়ে দেবো চিনি অল্প পরিমাণে দেবো দিয়ে এবার ভালো করে এটাকে কষাবো চিকেন বল বা চিকেন কোপটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার চ্যানেলে বিভিন্ন নতুন নতুন রেসিপি দেখতে হলে সার্চ করবেন কিচেন উইথ সোমা বিভিন্ন ধরনের ট্র্যাডিশনাল রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন আর আমার চ্যানেল থেকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে রেসিপি যখনই আসবে আপনার চ্যানেলে আপনার সরি আপনার কাছে নোটিফিকেশন তার সাথে বেল আইকনটা প্রেস করে চিকেন কোপ্তাকারি রেসিপিটা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা সব সেদ্ধ হয়ে গেছে আমি এখানে শাহি গরম মশলা ব্যবহার করছি অল্প দেব কোপ্তাটা মাখানোর সময় দিয়েছিলাম দিয়ে দেবো একটু
বন্ধুরা কোপ্তাকারি রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করার অনুরোধ রইল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাঙ্কস ফর ওয়াচিং